হাই গাইস, আমি রাকিবুল। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুবই সহজে অ্যাডমুভ অ্যাকাউন্ট খোলা যায়। তোমরা জানো অ্যাডমুভ অ্যাকাউন্টের মাধ্যমে গুগল প্লে স্টোরেতে বিভিন্ন অ্যাপস তৈরি করে প্লে স্টোরেতে আপলোড করা যায়, আর এই সেই অ্যাপসের মাধ্যমে অনেক টাকা ইনকাম করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, অ্যাডমুভ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অটোমেটিক্যালি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। সো আমি কিভাবে এই প্রসেসিংটা হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো আমি প্রথমে আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, তারপর টাইপ করলাম অ্যাডমুভ। সো অ্যাডমুভ টাইপ করার পর এই যে গুগলের যে অ্যাডমুভ অপশনটা চলে আসলো, আমি সেখানে চলে গেলাম। ওকে, তারপর হচ্ছে গেট স্টার্ট বাটনটাতে ক্লিক দিলাম, একটু ওয়েট করতেছি। সো এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট দেখাচ্ছে, আমি আমার মেইন অ্যাকাউন্টটাতে লগ ইন করে দিচ্ছি। সো এটা হচ্ছে গুগল অ্যাডমুভ অ্যাকাউন্টের ইন্টারফেস। সো আমার এখানে কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি, কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ দিয়ে দিলাম। সো টাইম জোন, বাংলাদেশের টাইম জোনটা হচ্ছে +6 ঢাকা, এটা অটোমেটিকলি সামনে চলে আসছে। সো তারপর হচ্ছে কারেন্সি, সো এটা তো USD ছাড়া বাংলাদেশে এখনও BDT-তে ওইভাবে নিচ্ছে না, সেই কারণে আমি USD-টা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে নিচে নামতে হবে, এখানে হচ্ছে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এটা আমি অ্যাকসেপ্ট করে তারপর ক্রিয়েট অ্যাডমুভ অ্যাকাউন্টে ক্লিক দিলাম। তো এখানে কিছু অপশন দিছে, দেখো সেই অপশনগুলো হচ্ছে তারা কিছু টিপস দিতে চায় আমাকে ইমেইলের মাধ্যমে। সো আমি এগুলো সবগুলো নো করে দিচ্ছি, আমার এগুলো লাগবে না, নো করে দিচ্ছি। কন্টিনিউ টু অ্যাডমুভ ক্লিক করলাম। সো ফাইনালি আমার অ্যাডমুভ অ্যাকাউন্টটা অন হয়ে গেছে, এটা হচ্ছে আমার অ্যাডমুভ অ্যাকাউন্ট। সো এখন যেটা বলতেছে গেট স্টার্ট রেডি টু টেক অফ, ওকে। সো স্টার্ট করতেছি। সো এখানে বলতেছে যে আমার কি গুগল প্লে স্টোরেতে হ্যাভ ইউ পাবলিশড ইউ অ্যাপ অন গুগল প্লে স্টোর, দেখুন মানে আমার গুগল প্লে স্টোরেতে কোনো অ্যাপ আছে কি না। তো আমি এখনও আপ করি নাই। সো একটা অ্যাপ তৈরি করে রাখছি, মানে এটা টেস্ট পারপাস আর কি। আমি একটা টেস্ট নামে একটা অ্যাপস করে, এটা হচ্ছে আমি অবশ্য অ্যান্ড্রয়েডের জন্য করতেছি, কারণ অ্যান্ড্রয়েডের প্ল্যাটফর্ম অনেক বড়। সো অ্যান্ড্রয়েডের জন্য আমি অ্যাপসটা তৈরি করব। সো এখানে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট খুললাম, এই যে এটা হচ্ছে আমাকে অটোমেটিকলি একটা আইডি দিয়ে দিছে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাড ইউনিট তৈরি করব। অ্যাড ইউনিটটা হচ্ছে ব্যানার অ্যাড, তারপর বিভিন্ন ইনিশিয়াল অ্যাড, এই অ্যাডগুলোর জন্য ইউনিট তৈরি করতে হয়। অ্যাড ইউনিট তৈরি করলে যেটা হয়, অ্যাপসের মাধ্যমে যখন আমি ওই গুগল অ্যাডমুভ থেকে আমি কোনো ওই অ্যাড শো করাবো, তখন এই অ্যাড ইউনিটগুলার আইডিগুলো কপি করে ওখানে পেস্ট করতে হয়। আমি ধারাবাহিকভাবে টোটাল প্রসেসিংটা তোমাদেরকে দেখাবো। সো ফার্স্টে আমি অ্যাড ইউনিটটা তৈরি করে নিচ্ছি, ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক দিলাম। সো এখানে দেখো অনেকগুলো অ্যাড ইউনিট আছে। সো আমি এখানে যেটা করব, ব্যানার অ্যাডের জন্য একটা আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাডমুভ পলিসি, ওকে। সো এটা হচ্ছে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে ব্যানার অ্যাডের, এটা আমি ডান করে দিলাম। সো দেখতে পাচ্ছ এটা আমার ব্যানার অ্যাডের অ্যাড ইউনিটটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন তোমাদেরকে এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যাডমুভ অ্যাকাউন্ট। তো আমি আমার অ্যাডমুভ অ্যাকাউন্টের হোম পেজে চলে যাচ্ছি। সো হোম পেজে চলে গেলে তোমরা দেখতে পারবা এটা হচ্ছে আমার অ্যাডমুভ অ্যাকাউন্ট।
সো এখানে হচ্ছে আমার ডলার যা আর্নিং হবে এখানে সব কিছু শো করবে। তারপর হচ্ছে অ্যাডমুভ নেটওয়ার্ক পারফরমেন্স, মানে এভরিথিং আমি এখানে দেখতে পারবো। সো এটা হচ্ছে আমার অ্যাডমুভ অ্যাডমুভ অ্যাকাউন্টে অ্যাপস এটার মাধ্যমে আমি প্লে স্টোরেতে আপলোড করতে পারবো। সো এটা হচ্ছে আমার পেমেন্ট মেথড, একটু ওয়েট করতে হবে পেমেন্ট মেথডটা সেট আপ করার জন্য। এটা আমি ইন্ডিভিজুয়ালি রাখলাম। তারপর হচ্ছে আমার নেম অ্যাড্রেস, সো এখানে হচ্ছে আমি আমার নামটা দিব। সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস লাইন। সো অ্যাড্রেস লাইনটা হচ্ছে আমি এখানে এক্স্যাক্টলি অ্যাকুরেট অ্যাড্রেসটা দিতে হবে, কারণ হচ্ছে এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া হবে এই সেম অ্যাড্রেসেই তোমার পিন ভেরিফিকেশনটা আসবে। সো এখানে যদি ভুল কোনো অ্যাড্রেস দেওয়া হয় বা এখানে নাম ঠিক না দেওয়া হয় তাহলে এটা খুবই ঝামেলা হবে। সো এখানে হচ্ছে তোমাদের অরিজিনাল অ্যাড্রেসটা দিতে হবে। সো আমি আমার অরিজিনাল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সো এখন সাবমিটে ক্লিক দিলাম। সো দেখতে পাচ্ছ একটু লোডিং হচ্ছে, আমার পেমেন্টটা অ্যাড করা হয়ে গেছে। সো এখানে আমার আর্নিংটা দেখাবে। এখানে আমার দেখো একটু খেয়াল করে দেখলে দেখবে এখানে আমার অ্যাডসেন্স পাবলিশারটাও এখানে দিয়ে দিছি। সো এই প্রসেসিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমার অ্যাডমুভ অ্যাকাউন্ট। সো এখানে যদি এখন আমি হচ্ছে অ্যাডসেন্স লিখি, অ্যাডসেন্সটা ট্যাপ করলাম। সো এখন দেখতে পাচ্ছ যে অ্যাডসেন্সের যে অফিসিয়াল ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্স। সো আমি তাদের অফিসিয়াল অ্যাডসেন্স অ্যাকাউন্টে, এই যে এটা হচ্ছে অ্যাডসেন্সের অফিসিয়াল পেজটা। সো এখানে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন করতেছি আমার ওই অ্যাকাউন্টটা দিয়ে। সো তোমরা দেখতে পাচ্ছ আমার ওই অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল তাই আমাকে ডিরেক্টলি সাইন ইন করে দিয়েছে। সো আমি এটা গেট স্টার্ট দিলাম। এখন হচ্ছে 2-3 ঘন্টা সময় ওয়েট করতে হবে, কারণ হচ্ছে এটা তাদের এই পেজটা টোটাল অ্যাক্টিভ হইতে 2-3 ঘন্টা তারা সময় নেয়। সো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করলাম। আমি অ্যাডমুভ অ্যাকাউন্ট খুলছি, ওই অ্যাডমুভ অ্যাকাউন্টের মাধ্যমে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে।